المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد والصبور جل جلاله 99 টা পদের মালিক হলো আল্লাহ বাজারওয়ালা কি বলে আমরাই কি বলি রোড ঘাটওয়ালা কি বলে খেত খামারওয়ালা কি বলে অফিস আদালতওয়ালা কি বলে হাট বাজারওয়ালা কি বলে মেল ফ্যাক্টরিওয়ালা কি বলে ঘর বাড়িওয়ালা কি বলে সবাই বলে ব্যস্ত ঠিক না সবাই কি বলে ব্যস্ত তাই না আল্লাহ এটাও শুনাইয়া দিছে তোমার ব্যস্ততার অবসান আমি বটায় দিব আসতেছে দিন একদিন তোমার কানে ধ্বনি আসবে আইনাল ইস্তিগাল মরার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইস্তিগাল ইয়া রাজুল ও ব্যক্তি তোর ব্যস্ততা কোথায় তোর ব্যস্ততা কোথায় জবাব তো দিতে পারবে না লাশ কোত্থেকে জবাব দিবে তো ফেরেশতাই জবাব দিবে জালাল ইস্তিগাল তোর ব্যস্ততা শেষ বাকিয়াল ওয়াবাল সব গাটি তোর সামনে মাত্র তো মরলি সব গাটি সামনে কেউ সঙ্গ দিতে আসবে না কেউ সাথ দিতে আসবে না কেউ অভয় দিতে আসবে না কেউ সান্ত্বনা দিতে আসবে না এটাই কোরআনের ফয়সালা মাটি দাফ কিয়ামতের দিন ভাগবে তো দূরের কথা আজকেই তো দেখেন মাটি দিতে দেরি ভাগতে দেরি হয় না মাটি দিতে দেরি সব ভাগবে যারা দূর দূরান্ত থেকে আসছে যদি মাটি দিতে দেরি হয় তো বারবার বলতে থাকবে বহু দূর থেকে আসছি তোমরা কেন দেরি করতেছো হুজুরদের কাছে শুনো না মরার সাথে সাথে দাফন কাফন করা ভালো কেন তোমরা কাল সকালের জন্য অপেক্ষা করবে কেন 2 ঘন্টা অপেক্ষা করবে কেন 3 ঘন্টা অপেক্ষা করবে উনি চাইতেছে দাফন হোক আর আমি ভাগি আল্লাহ এটাই বুঝাইছে ভাইগা যাবে সব ভাইগা যাবে সব গাঠি সামনে বিদে আমি প্রশ্নের জায়গায় চলে আসছি প্রশ্নের জায়গায় আজকে যদিও আল্লাহ 5 বার ডাকতেছে বাজারওয়ালা বাজারে ব্যস্ত হাটওয়ালা হাজে ব্যস্ত কেউ সাড়া দিতেছে না অথচ আল্লাহ ডাকতেছে আল্লাহকে কে ডাকতেছে আপনার বিবেককে প্রশ্ন করেন না আপনাদের বিবেককে প্রশ্ন করেন আমি আপনাদের বিবেকের উপরে আঘাত করতে চাইতেছি আমি লম্বা করব না ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ করে দেব আমি আপনাদের বিবেকের উপরে প্রশ্ন রাখতে চাইতেছি আপনার বিবেককে প্রশ্ন করেন যিনি 1 ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল আল্লাহ এই জন্যই বুঝাইতে চাইতেছেন আজকে যদিও তোমার বিশাল বড় ব্যক্তিত্ব তুমি বিশাল চ্যারের অধিকারী সম্পদের অধিকারী আধিপত্যের অধিকারী শক্তির অধিকারী ক্ষমতার অধিকারী তুমি রূপে গুণে কোন দিক দিয়ে তোমার কমি নাই তুমি বিরাট বড় ব্যক্তিত্বে অধিকারী তুমি কিন্তু আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে মা কুনতা বিশাই তুমি তো কিছুই ছিলা না কুনতা মা আম্মা কিনা তুমি তো একটা বিদ্যুতে দুর্গন্ধময় পানি ছিলা সালবি আবি কওয়াহিবি উম্মি বাপের পিঠে ছিলা মার সিনাই ছিলা আখরাজ তো আমি ওইখান থেকে বাহির করছি জামা তুফি বাতনি উম্মি তোর মার পেটের ভিতরে একত্রিত করছি কাশাই তুফিল গিসা পর্দা দিয়ে আবদ্ধ করছি ফি সালাসি জুলুমাত 3 অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু তারপরে আমি প্রসেসিং করছি মা আম্মা হিনা নিকৃষ্ট পানি সুম্মা আমার হাতের ছোঁয়া লাগতে দেরি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুজগা পরে রক্তপিণ্ড সুম্মা ইজামা পরে কঙ্কাল ওয়াকাসাইতু আলাইহি লাহমা আমি আমার কুদরত দ্বারা তোমার উপরে নিখুঁত ভাবে গোশতের আবরণকে চড়ায়া দিছি আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম রেহেমের উপরে ফেরেশতাকে নির্ধারণ করছি আর তার কাছে প্রতিদিন ওহি পাঠাইছি আম্মা সাবিলা ইয়াসসার রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরি যখন তোমার সময় পুরো হয়ে গেছে আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম রেহেমের ফেরেশতার কাছে আবার ওহি পাঠাইছি ফাফরিশ রিশাকার রাকিক পাতলা পড়কে বিছায়া দাও ফা আখরাজতু আলা রিশাইহি রাকিক পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে আমি বাহির করছি কুনতা মিসকিনা তোমার মতো অসহায় দুনিয়া কেউ ছিল না আল্লাহ চিত্র তুলে ধরছে চিত্র
কিরকম অসহায় তুমি ছিলে, ফালালাকা সিন্নুন তান্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালালাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালালাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালালাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালালাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালালাকা কালবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল তোমার ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুমি ধরতে পারতে না, ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু তুমি চলতে পারতে না, ফাকাত তাতাহাররাক, আমি নড়াচড়াই তুমি করতে পারতে, তুমি ভাবো তুমি কি রকম অসহায় ছিলা। তারপরে আল্লাহ বলতেছে আমি তোমাকে পালছি, কিভাবে পালছি দেখো, জাল তুলাকা হানানা, তোমার জন্য আমি মা বাবা আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি, জাল শুধু জাল না, ভালোবাসার বন্যা বয়ে দিছি, বন্যা। দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ বলতেছে ফালা তাকুল, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবার খাওয়া হারাম করে দিছি, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই, তুই না খাইলে খাইতে দেই নাই, তুই না ঘুমাইলে ঘুমাইতে দেই, কি কোন চেয়ারম্যান সাহেব সত্য তো, হ্যাঁ না ভুল, হ্যাঁ বাচ্চা যদি না খায় মা বাবার মুখে খাওয়া ওঠে না, আল্লাহ বলে ভালোবাসার পন্না বয়া দিছি, খাওয়াইতে পারে ফরমালিন সত্য, খাওয়াইতে পারে দুই নম্বর ভেজাল সত্য, এটাই চলতেছে, কিন্তু মার দুধে আজ পর্যন্ত ফরমালিনের ছোঁয়া লাগে নাই, মার দুধে আজ পর্যন্ত ভেজালের ছোঁয়া লাগে নাই, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি লাগতে দিব না, পিওর দুধ তোকে আমি পান করাইছি, হারলান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি এটাকে হিটার দিয়া গরম করতে দেরি করি নাই, বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ফ্রিজ দিয়া ঠান্ডা করতে দেরি করি না, এইভাবে তোকে পলতে 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 একটা দিন আসছে, তোর ব্যক্তিত্বকে আমি ফুটায় তুলছি, আমি পোস্তের জায়গায় চলে আসছি, যে আল্লাহ ব্যক্তিত্বকে ফুটায় তুলছেন একদিন, এখন চক্ষু দেখে আল আইন তান্দুর, চক্ষু দেখে আল লিসান তান্তে, জিহ্বা বাকশক্তি বলে, উদুনুন তাসমা কান শুনে, আকলুন তুমাইয়িজ মগজ ভালোমন্দ বোঝে, ইয়াদুন তাফতিশ হাত ধরে, রিজিলুন তামশি পাও চলে, তারপরে আল্লাহ বলতেছেন তারা সিন্নুক, একদিন আসছে তোর বয়সকে আমি বাড়ায়া দিছি, অষ্টাবদাত আজুদু, তোর হাড্ডি মাংসকে আমি শক্ত করা, আল্লাহ তোকে মালাম তালাম, তুই যা না জানতি তোকে আমি সব কুদরত দ্বারা শিখায় দিছি, তোর ব্যক্তিত্বকে ফুটায় দিছি, কিন্তু আফসোস 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 আফসোস, আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, যে আল্লাহ নিয়ে আসছে থাকার সুযোগ বেশি দিন দিবে না, যে আল্লাহ আবার নিয়ে যাবে চলে যেতে হবে, ওই আল্লাহর কাছে আপনার আমার কদর কিমত কোন জিনিসের ভিত্তিতে, এটা ছিল আমার প্রশ্ন, ওই আল্লাহর কাছে, দুনিয়ার কাছে না, দুনিয়ার মানুষ তো মানুষকে, আমি মাঝে মাঝে বলি কার্ড দিয়া কার্ড পিটায়ও সারা দুনিয়ায় পরিচিতি লাভ করা যায়, কার্ড দিয়া কার্ড পিটানো বোঝেন, মাদ্রাসার হুজুররা হয়তো না বুঝতে পারেন, স্কুল কলেজের পোলাপান বুঝবে, কার্ড দিয়া কার্ড পিটায় কি, ক্রিকেটের ব্যাটটাও কাঠের, ফলটাও কিন্তু বলটাও কিন্তু কাঠের, ক্রিকেটের যে ব্যাট এটা কি বলটা, এটা চামড়া উপরে লাগানো আছে, ভিতরে কিন্তু কাঠই, তো কাঠ দিয়া কাঠ পিটেও সারা দুনিয়ায় পরিচিতি লাভ করা যায় না, যায় না, হ্যাঁ আবার বিশ্ব সুন্দরী হইল পুরা উলঙ্গ হওয়া ছাড়া বিশ্ব প্রতি সুন্দরীর প্রতিযোগিতা যাওয়া যায় না, আমার বিষয় এটা না, আমার বিষয় হলো যে আল্লাহ নিয়ে আসছে, যে আল্লাহর কাছে চলে যেতে হবে, ওই আল্লাহর কাছে আমার কদর কিমত কি, কোন জিনিসের ভিত্তিতে,
ওই আল্লাহর কাছে পরিচয়, ওই আল্লাহর কাছে পরিচিতি, ওই আল্লাহর কাছে ইজ্জত, ওই আল্লাহর কাছে সম্মান, ওই কবর যেখানে যাওয়ার পরে জান্নাতের বাগান হয়ে যাবে, যেখানে লাশ পচতে দেরি, কবর এই কথা বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাজরা। উলামা আছে, কিতাবের নাম বইলা দিতেছি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে লেখা আছে যদি সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করতে পারে তাহলে কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর থেকে আওয়াজ আসতে দেরি হবে না, সম্বোধন আসতে দেরি হবে না, সম্বর্ধনা আসতে দেরি হবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাজরা, আমার পেট তোমার জন্য এখনই সবুজ শ্যামল হবে। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর নূরানি হয়ে যাবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুমি সকালে আল্লাহকে দেখবে আবার বিকালে আল্লাহ। আমার আলোচনা দুনিয়া নিয়ে না, দুনিয়ার আলোচনায় বহুত মানুষ আছে, আমি বুঝাইতে চাইতেছি যে আল্লাহ নিয়ে আসছে আর নিয়ে যাবে, তার কাছে কি দ্বারা আমি পরিচয় পরিচিতি পাব, কোন জিনিসের বিনিময়ে আমি কদর কিমত পাব। হ্যাঁ, আমি চষা ব্যক্তি, চষা, এই জন্য আমার দিলে ব্যথা বেশি। তাহাদিসে নেয়ামত বলতেছি, আমি ছয়বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, ছয়বার। আরো আমার দেখার ইচ্ছা আছে, ওইখানে যাওয়ার পরে চোখে যে পানি আসছে ওই পানি আমি কোথাও আজ পর্যন্ত খুঁজে পাই না, যদিও আমি চষতে থাকি। আমি গত বুধবার আসছি মালয়েশিয়ার থেকে, আবার দুই তারিখে, এক তারিখে রাত্রে চলে যাবো আবার অনেক দূরে অস্ট্রেলিয়া, বিদেশ চষতে চষতে ছয়বার আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, ছয়বার আমি রাবেয়ার বাড়ি দেখছি, রাবেয়ার বাড়ি ছয়বার। ওই পানি আমি কোথাও পাইনি, ওনার বাড়ি এখনো রাখা আছে, ইথিওপিয়ার আদিস আবাবার থেকে 3.5 ঘন্টা লাগে ওনার বাড়িতে যেতে, রাজধানী আদিস আবাবা পাহাড়ের পদদেশে ওনার বাড়ি, ওই চুকরিটা এখনো রাখা আছে। ওইখানে দাঁড়াইলে ভিতর থেকে একটা চিৎকার আসে, চিৎকার আমার আসছে জানি না কারো আসে কিনা, যে বেলাল তুমি কোথায় আমি কোথায়, বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায়। আজকেও তো তোমার দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না, যদিও আদিস আবাবা ইউরোপকে পিছে রাখছে উন্নতির দিক দিয়া, ইথিওপিয়ার রাজধানী ইউরোপকে পিছে, ইউরোপের থেকেও বেশি উন্নত, আকাশ চুমু বিল্ডিং দাঁড়ায় আছে, কিন্তু দেশের মানুষগুলো আজকেও পছন্দ হয় না, না রং না ঢং, রঙে তো কালা ঢঙ্গে মনে হয় আল্লাহ অধিকাংশ মানুষকে এমন বানায় রাখছেন, কোনো ডাইসের ছোঁয়াই লাগার নাই, ডাইসের ছোঁয়া, ডাইস বুঝেন, হ্যাঁ ডাইস বুঝেন, ডাইস, কোন ডাইসের ছোঁয়া নাই, নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, পাও কেমন, এমন এমন পাও দেখা যায় যে জুতা কোনো ফ্যাক্টরিতে বানায় না, এত লম্বা জুতা কোত্থেকে বানাবে। তো ওইখানে যাওয়ার পরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায় আমি কোথায়, তুমি কোথায় দুনিয়া কোথায়, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি বেলালের কতটুকু। বেলাল কিন্তু কালো, 1400 বছর আগে কেমন ছিল, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, জমিনে চললে। আল্লাহর রাসূল যখন জান্নাত ভ্রমণ করেন তো সামনে পদধ্বনি শুনতেছিলেন, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খাসখাস কাদাম, আমার সামনে কে, পদধ্বনি তো শোনা যায়, দেখা তো যায় না। তো জিবরিল আলাইহিস সালাম একবারে জবাব দেন নাই, মুস্কি হাসি দিছেন, আবার জিজ্ঞাসা করছেন, আবার মুস্কি হাসি, আবার জিজ্ঞাসা করছেন, তো তৃতীয়বারে বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল বসে জান্নাতে চলে আসছে, বলে না না না, ইয়ামশি আলা আরদি তিহামা, মক্কার জমিনে চলতেছে, আপনাকে জান্নাতে পদধ্বনি শুনাইতেছে, সুবহানাল্লাহ।
আমি তো অন্যভাবে এটাকে মিনিংস করি, অন্যভাবে বলতে চেষ্টা করি যে বেলাল আল্লাহর রাসূলকে বুঝাইতে চাইছে, আমি কালো হইতে পারি, আমি অনারব হইতে পারি, আমি হাফসার হইতে পারি, আমি তুতলা হইতে পারি, দুনিয়ার কোন সামাজিক কোন মন মান মর্যাদা আমার না থাকতে পারে। সবাই চোখে ফাঁকি দিছেন, আবু বকর সিদ্দিক জানে না আপনি কোথায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না আপনি কোথায়, উসমান জানে না আপনি কোথায়, আলী জানে না আপনি কোথায়, রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘর থেকে গেছেন সেও জুমে হানিও জানে না আপনি কোথায়, মক্কাবাসীও জানে না আপনি কোথায়, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। সবার চোখে ফাঁকি দিছেন, আপনি একা একা জান্নাত ভ্রমণ করতেছেন, না আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না, আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আপনার আগে আগে চলতে থাকতে পারব। এটাই হলো ইজ্জত আর সম্মান। দুনিয়ায় আজ আছে কাল নাই, কত মানুষকে তো আমরা ফুলের মালা দেখলাম। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ কাইসে কাইসে, মক্কি হো গয়ে লা মাকা কাইসে কাইসে, জমি খা গই নওজওয়ান কাইসে কাইসে, আজল লে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দিহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুদারা, পড়া রহ গিয়া ইহি ঠাট সারা। শুধু ঐতিহ্য রয়ে গেছে, চিটাঙ্গ বহু ঐতিহ্য আছে না নাই, আন্দর কিলা ঐতিহ্য রয়ে গেছে ঠিক না, যে আন্দার কিলা বানাইছে সে কোথায়, লালবাগ কিলাও রয়ে গেছে কিন্তু বানানেওয়ালা কোথায়, সোনারগাঁও রয়ে গেছে ঈশা খা কোথায়, রাজবাড়ি রয়ে গেছে রাজা কোথায়, বিক্রমপুর রয়ে গেছে রাজা বীর বিক্রম কোথায়। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না, এটাই সত্য, কবির কথাই সত্য, বচপন নে তুঝে বরসুন খিলায়া, জওয়ানি নে ফির মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, তুঝে দুনিয়া কে রহুন সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা। যুবক যৌবনের নেশায় মাতাল ঠিক না, রাস্তা দিয়া চললে দেখেন, রাগবেন না যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলতেছি, তোমরা যখন পেট্রোলের ঘোড়ায় চলো তখন আর তোমাদের হুঁশ থাকে না, এই মিরেশ্বরের রাস্তা কত যুবককেই তো গ্রাস করলো ঠিক না, গড়ের টিকা স্বপ্ন বুক বুক ভরা স্বপ্ন নিয়ে ঘোড়ার পিঠে বাহিরেছে, ঘোড়ার পিঠে, আগের গোড়া খাইতো ঘাস, এখনকার গোড়া খায় পেট্রোল, আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া ঘাস খায় না কি খায়, হুন্ডার পিছনে চোরা পালসার, হ্যাঁ হাং ডিসকোভারি X1 FZ X1 এর পিঠে চোরা আশা ভরা বুকে, আশা ভরা বুক নিয়া গড়ের থেকে ঘোড়ার পিঠে চোরা বাহির হইছে, বিকালে সংবাদ আসছে, বিকালে আর ঘোড়ার পিঠে আসে না, খাটের পিছে চলে আসে। আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, কাম মিন শাব সাবাকাতা ইলাল মউত, কত যুবকই তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়ায় আছি, তোকেও যে কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি, এই জন্যই কবি বলতেছেন তুজে দুনহায় কে রাহুন সবসে আলা, হুসিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুজে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি চাহ হ্যায় তামাশা নেহি হ্যায়। সময় আমাকে অনুমতি দিবে না আমি এত দূর তাই না চলে যাই, আমি দুই একটা দেখাই এখানে তো করব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমি বুঝাইতে চাইছে, ফাঁকি তো সবাইকে দিলেন, জান্নাত একা একা পরিভ্রমণ, কিন্তু আমি কালো হইতে পারি, অনারব হইতে পারি, কৃত দাস হইতে পারি, আমি হাফসার হইতে পারি, দুনিয়ার কোন পজিশন আমার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমার কদর কিমত এতটুকু যে আপনি একা জান্নাত পরিভ্রমণ করতে পারবেন না, আপনি জান্নাত দেখবেন, আমি আপনার আগে আগে থাকবো। শুধু এইখানেই শেষ না, বেলাল এক মাস দুই মাস তিন মাস মদিনার থেকে দূরে, চতুর্থ মাস সকাল আল্লাহর রাসূল মদিনার থেকে স্বপ্ন যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছেন, আর যে বলেন মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইলো মদিনা কেন ছেড়া দিলা, এক মাস অপেক্ষা করলাম, দুই মাস করলাম, তিন মাস করলাম, চতুর্থ মাস চলে আসলো আর অপেক্ষা হয় না বেলাল, স্বপ্নে আমি নিজেই চলে আসলাম, আসো না মদিনা আসো না। যদি আপনাকে বিবেক থাকে তাহলে আমি আঘাত করতে চাইতেছি,
এটার নাম হলো কদর কিমত। দুনিয়া আজ আছে কাল নাই, দুনিয়া আজ আছে কাল নাই। আপনারা আমাকে বুঝাইতে চেষ্টা করেন না, কসম খোদার আমি সব জায়গায় বলি আমি চষা ব্যক্তি, আমি দুনিয়া চষা বেড়াই। আপনাদের উন্নত দুনিয়া দেখতে দেখতে আমার জুতা শেষ। আমার অস্ট্রেলিয়া এটা তৃতীয়বার যাওয়া হইতেছে, তৃতীয়বার। আমি কুরবানি ঈদের 5 দিন আগে আসছি আমেরিকা থেকে, ওটা আমার চতুর্থবার যাওয়া ছিল। আপনাদের ইউরোপ, আপনাদের আমেরিকা, আপনাদের কানাডা, আপনাদের অস্ট্রেলিয়া, আপনাদের জাপান, উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ। আমাকে বুঝাইতে হবে না, আমি আর আমার এই মেমোরিতে হাজারো মানুষের কান্না সেভ করা আছে, কান্না। আমি হাজারো মানুষকে কান্দতে দেখছি, আপনারা দেখেন না, আর আমিও কান্দতে কান্দতে, আমার এখন আর পানি নাই ভিতরে, পানি শুকায় গেছে। আমিও কান্দতে কান্দতে আমার পানি শুকায় গেছে। আমিও হাজারো জায়গায় এরকম দেখছি, আল্লাহর তাহদিসে নিয়ামত বলতেছি। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাইকা নিয়ে আসছে, এটার নাম হলো কদর কিমত। শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না, সবাই নিজ কবর থেকে উঠবে। যদিও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, বেলাল নিজ কবর থেকে উঠবে না। আল্লাহর রাসূল বলে কিয়ামতের দিন আমি উঠব, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, তাহতা কদমি বেলাল, আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া বেলাল উঠবে। বেলাল উঠবে, শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউয়াযিন, উঠাই আযান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ পায়ে হাঁটা যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ পায়ে হাঁটা যাবে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া ঠক 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 করতে করতে যাবে। আল্লাহর রাসূল বলছে আমার বোরাক আনা হবে, আমি বোরাকে চড়া কিয়ামতের মাঠে যাব, আমি দেখব আমার সামনে কে যেন লাল উটে বসা আমার আগে আগে যাইতেছে, আমি তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল, দেখব উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের মাঠে আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাবে, আইনা বেলাল তুমি কোথায়? মদিনার মানুষ তোমার আজান শুনছে, তাদের দিল আর চোখ ঠান্ডা হয়েছে, শীতল হয়েছে, সারা দুনিয়ার মুসলমান তোমার আজান শুনে নাই, সারা জগতের মানুষ তোমার আজান শুনে নাই। আদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান সবাইকে শুনায় দাও। শুধু এইখানেই শেষ না, আল্লাহ রাসূলের বোরাক আনা হবে, সমস্ত চক্ষুগুলো লেগে থাকবে, যে কেই বোরাকের রশি জোড়া টানবে, জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবে, 3 কদম পিছে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে, যে আমাদেরকে হয়তো ডাকা হতে পারে, কিন্তু আল্লাহ ডাক দিবে আইনা বেলাল খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়? রশি ধরো, চলো জান্নাতের দিকে। সম্পর্কের দ্বারা আজকে যদিও আমরা মাতাল, আমি মাতালই বলবো, রাগ হলে করার কিছু নাই। আমরা ভাবি দুনিয়া সম্পর্ক আমাকে বাঁচায়া দিবে, না 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 না, আমার কাছে সময় নাই, তাহলে আমি আপনাদেরকে খুলা খুলা দেখাই দাম। আজকে কেউ কেউ ভাবে সোসাইটি আমাদেরকে বাঁচায়া দিবে, সোসাইটি খুইলাই বলি, কেউ কেউ ভাবে যে জাগার সাথে সম্পর্ক হইলে বুঝি বেঁচে যাব। আপনারা কসম খোদার, আপনারা যদি এই মুহূর্তে মক্কায় থাকতেন আর আমিও যদি থাকতাম, তো আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে ওই জায়গা আমি চিনি, কোন জায়গায় বাইতুল্লাহর ঘরের ভিতরে কোন জায়গায় আবু তালেব মারা গেছে ওইটাও আমি চিনি, আবু তালেবের কবরটা এখনো কোথায় ওইটাও আমি চিনি। সম্পর্ক মক্কা কাউকে বাঁচাইতে পারবে না, কি বাঁচাইতে পারবে? কি ওলামা কি বলে? হ্যাঁ, আমরা তো ভাবি অমুক জায়গা তমুক জায়গা অমুক সোসাইটি তমুক সোসাইটির সাথে সম্পর্ক রাখলে আমরা বেঁচে যাব, ঠিক না? কি ধারণা ঠিক? হ্যাঁ, না 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 না, ভুল।
আপনি ভুলে আছেন কোন সোসাইটি বাঁচাইতে পারবে না? মক্কার চেয়ে উত্তম সোসাইটি কোথায় পাবেন আপনি? জিবরিল আলাইহিস সালাম ফতোয়া দিতেছে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার জমিনকে আমি ছাইনা ছাইনা দেখছি কিন্তু মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই, কল্লাবতুল কাবাইলা কুল্লা সমস্ত সমস্ত গোত্রকে আমি ছাইনা ছাইনা দেখছি কিন্তু মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোনো গোত্র আমি পাই নাই। কেউ আমরা ভাবি যে সম্পর্ক আমাদেরকে বাঁচায় দিবে, সম্পর্ক বুঝেন এর সাথে ওর সাথে এই সাথে সেই সাথে, না 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 না, চলেন একটা দিন শেষ করতেছি। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তুমি যে বিশাল মর্যাদার অধিকারী হবে এটা আমি প্রথম দিনই জেনে নিছি, জন্মলগ্নে জেনে নিছি। বলছে চাচা কি করে জানলেন? কিছু তোমার আম্মার কাছ থেকে শুনছি, আর কিছু সচক্ষে দেখছি। আম্মার কাছ থেকে কি শুনছেন? তো বলতেছে তোমার আম্মা বলছে সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আমরা পুরুষরা জানবো না, মা বোনদেরকে জিজ্ঞাসা করেন ওনারা জানবে, বড় বিদ্গুটে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। কেন না দশটা মাস পানির ভিতরে বসা থাকে, পানি পানি না এটাকে পানি বলতে পারেন বা বলতে পারেন কি জানি জেলি বলতে পারেন, জেলির ভিতরে বসা থাকে পানি আকারে জেলি, এটার ভিতরে বাচ্চাকে আল্লাহ বসায় রাখে, বিটকুটে দুর্গন্ধময়। বলতেছিল তোমার আম্মা বলতেছিল তুমি যখন দুনিয়ায় আসতেছিলে কান্নাল মিসকা ইয়াকুল, সমস্ত বাচ্চা তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে কিন্তু তুমি যখন আসতেছিল সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হইতেছিল, সমস্ত বাচ্চা যখন জমিনে আসে গায়ে ময়লা থাকে তুমি যখন আসতে ছিলে তো নিট এন্ড ক্লিন ছিলে, এক বালুর কণা ময়লাও তোমার শরীরে ছিল না, তুমি যখন দুনিয়াতে আসতে ছিলে তো সমস্ত সন্তানের নাভি দুনিয়াতে কাটা হয়, মক্তু আসুররা তোমার নাভি জানি কে ভিতরে কাটা দিছে, সমস্ত পুরুষ বাচ্চার মুসলমানি জমিনে হয় মক্তু নান, তোমাকে জানি ভিতরেই কে মুসলমানি করায়া দিছে, তুমি বাহির হইছো তোমাকে চাটার উপরে রাখছে রাখতে দেরি, তুমি নাকি ডাইন্ডি ঘোয়া উঠা আত্মা হিয়ে তো সুরতে বৈশা সেজদায় যাইতে নাকি তুমি দেরি করো নাই, ফাকুলতা মা কুলতা তুমি জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না, লম্বা সেজদা তারপরে তুমি আত্তাহিয়াতের সুরতে উঠা বর্ষ শাহাদত আঙ্গুলিকে উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, আর তোমার আম্মার চোখের সামনে দুনিয়ার সমস্ত বড় বড় উপস্থাপনা উদ্ভাসিত হইতে দেরি হয় নাই, তোমার আম্মা কামরায় বসা রুমের উপস্থাপনা দেখতেছিল, পারস্যের উপস্থাপনা দেখতেছিল, দুনিয়ার সমস্ত বড় বড় উপস্থাপনা দেখতেছিল, তুমি শাহাদত আঙ্গুলি উঠে জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না, তারপরে তুমি স্বাভাবিক হইয়া শুয়া পড়ছো, শুইতে দেরি তোমাকে রাখি কোলে উঠাইতে দেরি করে নাই, দৌড়ায়া তোমার আম্মা কোলে উঠায় নিছে, আর ভাবতে ছিল দুইজন মহিলাই তো ঘরে ছিল, একজন ভাই শেফা আরেকজন ছিল আম্মা জান আমিনা, আর কেউ ছিল না, আম্মা জান বাপতে ছিল এটা আবার কেমন বাচ্চা, আর তার শ্বশুরালয়কে আম্মা জান বলতেছিল ওয়াইলুল্লে কুরাইশ, আরে কুরাইশ ওয়াইলুল্লে বনি হাশিম, আরে বনি হাশিমের বিনাশ হোক, এরা সব ঘুমের ঘোরে আমার ঘরে।